যে মাটির বুকে ঘুমিয়ে আছে Thank you.
জ্যোতি আশার আলো জ্বলে আমার ধন্য যে হয় আলোর পরশতে কে আমার হাত
থেকে রেহাই পাবে না তুই এসেছিস আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাইজ দরবারে আগে আমি তোর বিচার তাই করে নেই লক্ষ্মী এই শয়তানের বাচ্চাটাকে প্রসাদের বাইরে নিয়ে পাথরের উপর আসিয়ে মারবে বেশ প্রসাদের একটা পানি জানতে না পারে বেশ সামান্য করি ফেরে একটি সন্ধান আমি কেড়ে নেব এই যে আমার কোনো উপায় মারি না আমি এই মুহূর্তে সন্ধান ধরে 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 আমার শিশুটাকে ছেড়ে দাও তুমি যখন এমনি দিবে না তোমার সন্তান কি ভাবে আমার দিতে হবে সে আমার কৌশল ভাবে জানাতে তার সন্তান আমাকে না না আমার ছেলেকে তোমার মেরে না আমাকে মারতো আমার ছেলেকে দিয়ে দাও আর কথা না এ যাও লক্ষ্মী তাই যাচ্ছি তো আমি একে নিয়ে যাচ্ছি গমের বাড়িতে কোথায় নিয়ে যাচ্ছ কে জমের বাড়ি পাঠাতে তাই বলে যে তোমাকে এই জমের বাড়িতে পাঠিয়ে দেবো পাছান হজুর আমাকে বাছান শয়তানের হাত আমার একমাত্র সন্তানকে আপনি বাছান হজুর আপনি বাছান বড় সেনাপতি কোন অপরাধে এই নিরীহ মানুষের প্রতি এমন নির্মম নির্যাতন ওর স্ত্রী আমার গায়ে জুতো মেরেছিল তাই আমি পাল্টা জবাব দিয়েছি মিথ্যে কথা হুজুর আমরা গরিব মূর্খ তাই আমাদের সাহস নাই হাস কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসার তাই হে কামনা নপর আমাকে বাধ্য করেছে রাজপ্রসাদে আসতে আমার স্ত্রী বাধা দিয়েছে বলে আমার স্ত্রীকে করেছে নির্মমভাবে হত্যা তাহলে মিথ্যাবাদী হুঁশিয়ার সেনাপতি আর গায়ে যদি আর একটা চাবুকের আঘাত পড়ে তাহলে আমি তোমার হাত দুটো ভেঙে মুচড়ে দেবো আর পূর্বে যে তোমাকে নিজের জীবন হারাতে হবে মন্ত্রী মশাই সেনাপতি মশাই আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি কিছুতেই দেবো না এই নিষ্পাপ শিশুকে নির্মম ভাবে হত্যা করতে তার পূর্বে তোমাকে আমি যদি দুনিয়ার বুক থেকে চিরবিদায় না করতে পারি তাহলে বিথাই আমার নাম সেনাপতি সেবাই আমার নাম রে শয়তান আজ যেভাবে তুমি চাবুকের পর চাবুক মেরে নিরীহ মানুষকে পাগল করে তুলেছ নিরীহ চাষাদের মা বন্ধের ইজ্জতের উপর তুমি যেভাবে ঝাঁপিয়ে পড়েছ সে পথ থেকে তুমি তুই ফিরে না আসো তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ক্ষমা করলো মন্ত্রী নকুল দেবের হাত থেকে তুমি কিছু তাই রেহাই পাবে না তবে শয়তান বেশ আমিও প্রস্তুত আছি দেখে নিতে চাই কার মহতে কত শক্তি আছে এই দুনিয়ার মুখে সত্যের জয় হয় নাকি মিথ্যার জয় হয় আজ আমি প্রমাণ করে দেবো তাই মতো মুখামকে সাহায্য করে ওই দেখি আগে শয়তান তাকে শাস্তি করে নেই তারপরে বসে রক্ষীকে আর ইচ্ছা করলে আমি তাকে হত্যা করতে পারি কিন্তু রাজপ্রাসাদে হাঙ্গামার দেবন এখন আমি তা করছি না হয়তো সেই নিষ্পাপ শিশুটিকে বাঁচানো সম্ভব হবে না তবে তোমাকে বলে দিচ্ছি দ্বিতীয়বার যদি কেমন দৃষ্টি নিয়ে কোনো নারীর প্রতি দৃষ্টি মানুষ তাহলে আমি তোকে এই দুনিয়ার মুক্তি প্রায় করে দেবো
তুমি রাজপ্রাসাদের বাইরে চলে যাও ভাই, তোমার সন্তান রক্ষাই আমার প্রতিজ্ঞা রইল। আমিও তাই যাচ্ছি হুজুর, যাবার বলে তোমাকে বলে যাচ্ছি, তুমি যদি এই পথ থেকে খোদা হেই বিচার তোমার প্রসাদে হল। এবার আমিও সেই নির্যাতিত দশার সাথে কণ্ঠ মিলিয়ে বলে যাচ্ছি, আজ যেভাবে তুমি চাবুকের পর চাবুক মেরে নিরীহ মানুষকে পাগল করে তুলেছ, নিরীহ মা বোনদের ইজ্জতের উপর তুমি যেভাবে ঝাঁপিয়ে পড়েছ, তুমি যদি সে পথ থেকে ফিরে না আসো তাহলে ওই ঈশ্বরের দরবারে তোমার মৃত্যু কামনা করে ওই জনতার দরবারে আমি নিজ হাতে তোমার বিচার করব। এই গাছে আমিও দেখে নিব, আর আমি যদি তোমাকে ধরে আর মুখ থেকে চিরবিদায় করতে না পারি তাহলে বিথায় আমার নাম সেনাপতি ভীম সিংহ নয়, বিথায় আমার নাম সেনাপতি ভীম সিংহ নয়। আমি এত সহজে জীবন দিব, আমি পারলাম না, আমি পারলাম না। যাক, আমার অর্থ বাড়ি আঘাতে এবার আরক্ষীকেও জীবন দিতে হলো। যাক, তবু এই নিষ্পাপ শিশুটি তো শয়তানের হাত থেকে রেহাই পেয়েছে। একই একই শিশুটি দেখছি মৃত্যু হয়ে হিমশিম খেয়ে গেছে। না না না, এখনই ওকে ওর মায়ের কোলে তুলে দিতে হবে, তাহলেই তাহলেই ও ফিরে পাবে স্বাভাবিক জীবন। আচ্ছা, তুমি কি বলতে পারো তোমাকে কেন আমি এত ভালোবাসি? কি হলো, কোনো কথা বলছো না কেন, বলো না কেন, কেন তোমাকে নিয়ে আমার এত চিন্তা হয়, কেন তোমার জন্য আজ আমার খুব খুব প্রাণটা আমার চঞ্চলতা। তুমি কি বলতে পারো তোমাকে না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না? এত করে যখন আমি বলছি তবুও তুমি বুঝতে পারছো না, তাই না? এভাবে চলতে থাকলে আর আমি প্রতিদিন তোমার ছবি দেখে এভাবে আমি কত দিন কাটাবো, আর মনকে বা আমি কত সান্ত্বনা দেব। তার চেয়ে এই ফাঁকে তোমাকে নিয়ে কিছু একটা শ্যামের বাঁশি বাজে বন্ধু, ওই না নদীর কূলে তোমার লাইগা পরান আমার উড়াল পাড়াল করে রে, কোথায় রইলে প্রাণ বন্ধু রে। তোমার লাইগা সারাক্ষণ উঠে ছড়ো উঠে রে, কোথায় রইলে প্রাণ বন্ধু রে।
মধুরাতে যাব গো মধুরাতে যাব গো একি একি দাদা তোর সুরের সাথে সুর মিলে একটু তাল পাকাচ্ছিলাম আর কি জানো দাদা তুমি না আজকাল বড় অসভ্য হয়ে গেছো কি বললে আজকের এই আনন্দ দিলে একটু আনন্দ করছি বলে আমি অসভ্য হয়ে গেলাম হ্যাঁ হয়েছে তো যাই তাহলে আর বলছি না কি এই দাদা কি 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 বলবি না দাদা তোর খুশির সংবাদ খুশির সংবাদ বল না দাদা কি খুশির সংবাদ না বলবো না বল না দাদা তাহলে এই আমি তোমার পথ আটকালাম তোমাকে আমি ছাড়ছি না বল আমি অসভ্য নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার তো বলো শক্ত করে বাঁধার ব্যবস্থা হয়ে গেছে আহ কি কি সব বাজে কথা বলছো কিসের শ্যাপ আর কিসের বাঁধা আচ্ছা দাদা আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না তাহলে কি আর মিথ্যা বলছি নাকি এত সহজ কথাটা কি তুই বুঝতে পারলি না বাকি মানে তোর সাথে চঞ্চল কুমারের বিয়ের কথা হয়ে গেছে তুমি তুমি কি বলছো কি দাদা আচ্ছা দাদা তুমি কি নিজ কানে শুনেছো তাহলে কি আর মিথ্যা বলছি নাকি না মানে আমি আমি তার কথা বিশ্বাস করি না ঠিক আছে আমি এখন আসি দাদা কি হলো বিয়ের সংবাদ শুনে কোন জবরে ছুটে চলে নাকি আমাকে মিষ্টি না খাওয়াই চলে যাবি হ্যাঁ হ্যাঁ তোমাকে নিশ্চয় মিষ্টি খাওয়াবো এত পরিশ্রম করে রাজার পুত্র বধূর সংবাদটা জানালাম আর তুই আমাকে মিষ্টি না খাওয়াই চলে যাবি তুমি ঠিকই বলেছো দাদা কিন্তু আমি যদি রাজার স্ত্রী হই রাজার পুত্র বধূ হই তাহলে তুমি কি হবে দাদা এটা কি বুঝতে পেরেছো কি বললি এই কথাটা তো আগে ভেবে দেখিনি আমি হব রাজপুত্রের সম্বন্ধে যা তাহলে আর দাঁড়িয়ে থাকা যায় না এই সুব্যবস্থার জন্য বাবাকে একটা প্রণাম দিয়ে আসছি এই দাদা শোন 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 দাদার যেমন বুদ্ধি যখন তখন কি না কি বলে তার মাথা মুন্ডু কিছুই আমি বুঝি না আচ্ছা এই যে রাজকুমার তুমি কি শুনছো দাদা কি বলে গেল তোমার সঙ্গে নাকি আমার না কতক্ষণ হয়ে গেল এখনো সে আসছে না তবে কি আমার কথা তার একটুও মনে পড়ে না আরে এই কে ছাড়ো বলছি আহ ছাড়ো লাগছে তো না ছাড়বো না বলছি ছাড়বে না তবে রে আরে কে তুমি একি তুমি হ্যাঁ হ্যাঁ নয়ন আমি তোমার কাজল টানা চোখের ইশারা আমি যার ঠিক থাকতে পারলাম না তাই তো তোমার কাছে আমি ছুটে এসেছি নয়নমালা আমি এ কথা বিশ্বাস করতে পারছি না বারে তুমি বিশ্বাস করতে পারছো না না আচ্ছা তাই যদি হবে তাহলে
তোমার কাছ থেকে আমাকে এত দূরে দূরে থাকতে হয় কেন? আর দূরে দূরে থাকতে হবে না নয়নমালা, আমরা এখন থেকে দুজন দুজনের কাছাকাছি থাকব, দুজন দুজনকে ভালোবাসবো, দুজন দুজন মিলে সুখের সংসার করব। তাই তো আমার পিতার কাছে তোমার আর আমার বিয়ের কথা পাকা করে ফেলেছে, শুনিস খুশি হয়েছ না? কুমার তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, এবার বিশ্বাস হলো তো? সত্যি কুমার, তোমাকে না দেখতে পেলে আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি আমার হবে বধু, আমি তোমার স্বামী, তাই নাকি? নতুন করে ঘর বাঁধিব তুমি আমি গো, তুমি আমার হবে বধু গো। শোনো শোনো প্রাণের প্রিয়ে বলি যে তোমার, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন জঙ্গলে। শোনো শোনো প্রাণ প্রিয়ে গো, শোনো শোনো প্রাণের বন্ধু বলি যে তোমার, তোমার লাইগা মন যে আমার কেমন কেমন করে রে, মন যে আমার পাগল হইল রে। তোমায় যদি না পাই আমি বাজব না পরানে, সত্যি বলছো? তোমার লাইগা সপ্তে জীব জীবনে মহ রোনে গো। শোনো শোনো প্রাণের বন্ধু গো, যমনাই সাঁতার দিব আমরা দুজন মিলে, তাই নাকি? তুমি আমার নতুন নৌকা, আমি তোমার মাঝি গো। শোনো শোনো প্রাণে প্রিয়, শোনো শোনো ও গো কি বলি যে তোমার, প্রেমের পাশা খেলবো দুজন আমরা দুজন গো। শোনো শোনো প্রাণের সো কি গো। হ্যালো, জানো নয়নমালা,
তোমাকে সুখী করার জন্য এই সকল আমার চেষ্টা। যদি তুমি আমাকে তোমার মন থেকে ভালোবাসো তাহলে তুমি নাচবে আমি দেখব, তুমি গাইবে আমি শুনব, কেমন? পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। মনে হয় সবখানে তোমাকেই পাই, পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই মনে হয় সবখানে তোমাকেই পাই। কাছাকাছি থাকবো পাশাপাশি রাখবো, কাছাকাছি থাকবো পাশাপাশি রাখবো, এরই বিনিময়ে শুধু তোমাকে পেলাম। এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। তোমাকে কাছাকাছি পাই, ওই জীবন সংসার পরম মধুময় যদি গো তোমাকে কাছাকাছি পাই। এই বুকে থেকো কাছাকাছি থাকবো, এই বুকে থেকো কাছাকাছি থাকবো, এরই বিনিময়ে শুধু তোমাকে পেলাম। এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। চলো নন্দমালা, অনেক হয়েছে, আবার তোমার সাথে আমি দেখা করব। লা 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 কিসের কিসের ফয়সালা রঘুপতি? ফয়সালা রঘুপতি, তুমি আমাকে বিয়ে করতে রাজি? নয়নমালা মরে যেতে প্রস্তুত, তবু তোমার মতো একটা শয়তানকে কখনো সে বরমাল্য দেবে না। আমার বিয়ের কথা একেবারে পাকাপাকি হয়ে গেছে। কে বীর পুরুষ যে নয়নমালা মুখোমুখি দাঁড়িয়ে থাকে? তা তুমি শুনতে চান?
আমার বিয়ে ঠিক হয়েছে চয়ন কুমারের সঙ্গে। রঘুপতি, তার পূর্বে তোমাকে হয়তো জীবনও দিতে হতে পারে। তুমি রেখো রঘুপতি, আর তুমিও মনে রেখো তুমি হচ্ছ আমার পিতার আজ্ঞাবাহী গোলাম। রঘুপতি, শোন শয়তান, সেই বাসনা তোর কোনো দিন পূর্ণ হবে না। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। না না না, হ্যালো নয়নমালা মরবে তবু একটা লম্পরের সাথে কখনো সে বিবাহ করবে না। হে কি করছো দাদা? থাক দাদা থাক, কুকুরে কামড়ালে তাকে কখনো পাল্টা কামড় দিতে নেই। সেনাপতির পুত্র রাজা ইচ্ছা তাই করবে, ওরা হয়তো জানা এখনো দেশে মানুষ আছে, আর সেই মানুষের হাতে হবে ওদের একমাত্র মৃত্যু। চল বোন, এখানে থাকা নিরাপদ নয়, চল আমরা প্রাসাদের বাইরে চলে যাই। ভাল লাগে না সমাজে এই নাচকে? হ্যালো, সবাই সবাই গরু বলে সুরতা করত, কিন্তু চার ছিল ওই হ্যালো 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 চি হ্যালো 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 কিন্তু জানি এর জবাব কেউ দিতে পারবেন না, হয়তো হয়তো কালে সত্তার এসে পড়বে, তার পূর্বে আমি তোমাকে শেষ করে দিই। তাই না মানে চাপ কি পিটার সালি সদার, তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি, যারা এবার কথার বিরুদ্ধে যাবে তাদেরকে আমি এভাবে চাবুকের পরই চাবুকে মারবো। আমার অপরাধ আর পরই জীবন, প্রয়োজন হলে আমি জানে খতমই করব। তুই তুই একটা চরিত্র হেনি বাতাল, আমি বলে বাতাল আর ডাকে বলে ভিড়নি তো, যাদের যাদের মুহূর্ত কলঙ্কের দাগ লেগে মুখ ঢাকা থাকে, যাদেরকে দেখলে এই সমাজের লোক মুখ এদিক এদিক ঘুরা নাই,
তাদের কোনো অপরাধ নাই, আমি একটু মদ খাই দেখি এই কি আমার অপরাধ? অপরাধ সমাজ আমাদেরকে ঘৃণা করলো, ঘৃণা ডাকা দি বলে তৃষ্ণা করলো, এই কালু ডাকাতে ধর্ম হলো না এই পূজারি করে যারাই আমার কথার বিরুদ্ধে যাবে তাদেরকেই আমি এভাবে চাবুকের পরে চাবুকে মারবো। আমার অপরাধ ক্ষমা করো সর্দার, এই আমি তোমার পাউসে কসম খেয়ে বলছি আমি আর তোমার কথার পরে আর কোনোদিন কোনোদিন যাব না। বেশ, আমার আদের জন্য চিরদিনই মনে থাকে। সর্দার তোমার অন্তরে ভাষায় পুরকার পাই, তুমি তুমি একদিন ছিলে সরল সরল সুজা মানুষ। হ্যাঁ সরল সুজা, হ্যাঁ হ্যাঁ আমি তাই ছিলাম রে নালু, আমি তাই ছিলাম। বলো বলো সর্দার বলো তারপর কি হলো? তিন দিন আনাহারে থাকার পর কোচে শিশু দুধের সন্ধানে গ্রামে বের হলে এই সুযোগেই কামনা রামপুর আমার স্ত্রীকে করে নির্মমভাবে হত্যা। সর্দার সেই বিচার নিয়ে আজ প্রসারে গেলে আমাকে মেরে চাবুকের পর চাবুক, আর আমার কুলে শিশুটা নিয়ে পাতের উপরে আশ্রয় আমার। সেদিন স্ত্রী পুত্র হারিয়ে বিচালিত হয়ে সেদিন থেকেই বজ্রকণ্ঠ শপথ করেছি, সেদিন থেকেই জগায় চাঁদ থেকে হয়েছে আমি কালু সর্দার। সর্দার আমি তোমার সাগরিত নালু। হ্যাঁ হ্যাঁ আমি সর্দার, আমি অত্যাচারী মানুষেরই জাম। আয় সর্দার লাগছে। হ্যালো হ্যালো সর্দার আমি লালু। লালু জানিস নালু, পূর্বের মান্ত্রিক দৃশ্য আমার চোখে যখন বাসে তখন আমার মাথায় খুন চাপে উঠে, আমি যাকে সামনে পাই তাকে আমার খুন করতে ইচ্ছে করে, বুঝলি নালু? সর্দার সেই প্রতিহিংসা নিয়েই তো আমি তোমার জন্য চুকিয়েছি। সর্দার বলিস কি নালু? জানিস ভগবানের দরবারে যারা বিচার চাই বিচার পায় না তারাই তারাই আজ আমার দলে, বুঝলি নালু? হ্যাঁ সর্দার আমিও তাদের সাথে সুর মিলিয়ে বলে যাচ্ছি, আরে আরে সত্যবাদী বড় লোকের দল, তোর টাকার পাহাড়ে বসে গরিবের রক্ত শুচি করছিস, হুশিয়ারি বড় লোকের দল। এই লালু ডাকাত দুনিয়ার মানুষ তাদেরকে সালাম দিলেও এই লালু ডাকাত কোনোদিন কোনোদিন ক্ষমা করবে না। হ্যাঁ সর্দার। হ্যালো বল সর্দার, কেন আমার আস্তানা চারপাশে ঘোরাফেরা করছিস? সর্দার আমাকে বাঁচাও, আমি যে চাবুকের আঘাত আর সহ্য করতে পারছি না। আরে বল তোমার আসলে পরিচয় কি? পরিচয় মানে আমি একজন নিরহ মানুষ সর্দার। মিথ্যা কথা সর্দার, এই শালা আমাদের দুশমন শত্রুর গুপ্ত গুপ্তচর, এই কালু ডাকাতের আড্ডায় এই গুপ্তচর। তো তো তুমি সেই কালু ডাকাত যাকে মানুষ দেবতা বলে? চুপ কালু, দ্বিতীয়বার এই কাল দেবতার নাম উচ্চারণ করলি আমি তোমার জীবটা টেনেছি আস্তার কুকুর নিয়ে খাইব। তুই কে বলছি সর্দার? তার আগে আপনার অনুচরদের নালে সর্দার তোমরা এখন যাও, আমি দেখছি কে সে গুপ্তচর। সর্দার ওকে দেখে মনে হচ্ছে ওই সে মহারাজের লোক, খুব সাবধানে সর্দার। সে চিন্তা তোমাদের করতে হবে না, আমি ভালো বলছি ভাই। বলো না লাউর আন্তাস কোনো দিন মিথ্যা হতে পারে না, পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুমি আসলেই কোনো রাজার লোক। তবে পরিচয় দিতে তো ভয় পাচ্ছ কেন? না না রাজার লোক বলে পরিচয় দিলে আমার হয়তো কোনো বিপদ হতে পারে, তাই আমাকে অন্য কাজ করতে হবে। কি হলো চুপ করে আসিস যে, পরিচয় গোপন করতে কি চেষ্টা করছিস? বল বল শীঘ্রই বল আসলে পরিচয় কি? আমি একজন সাধারণ মানুষ সর্দার, তোমাকে তোমাকে আমার খুব প্রয়োজন। কিসের প্রয়োজন?
সেনাপতির চক্রান্তে মন্ত্রী মুকুলদেব বন্দী লোকুলদেব বন্দী যেই লোকুলদেবের অবচেষ্টায় আমি একদিন পাইছিলাম মৃত্যুর হাত থেকে মুক্তি সেই লোকুলদেবই বন্দী আমি আমার জীবনে বেঁচে থাকতেই আমি তাকে কোনোদিন বন্দী থাকতে দেব না বলো বলো যুবক যাই তোমার এই কথা আমার উদারদের কথা আমার চিরদিন মনে থাকবেই সমাজের মানুষ তোমাকে ঘৃণা ডাকাত বলে তৃষ্ণা করলো তুমি দেবতা তুমি দেবতা শয়তানি ভীম সিং এবার তোমার শেষ সময়টা ঘুরে যাচ্ছে এবার হচ্ছে কালো ডাকাত তোমার শয়তানির পূজা পরমেশ্বর করতে আজ দুই দিন যাবত ফুলের মালা নিয়ে আমি আসতেই পারিনি রানীমা হয়তো আমার উপর কত না রাগ করে বসে আছে রানীমা আসার আগে এই ফাঁকে যতটুকু বাকি আছে এই মালাটুকু আমি গেঁথে নিই দিনেশো তাহার মালা খানি ও হাই গো গাঁথি আমি বৈশে ও হাই রে গাঁথি আমি বৈশে হ্যালো হ্যালো বন্ধুর ভালো বাসার কথা ও হাই রে বলবো না যে কাউরে এহে ও হাই রে বলবো না যে কাউরে হাইরে রাখিব গো পোহনে এহে ও হাইরে রাখি গো পোহনে রানীমা আমার না শরীরটা ভালো ছিল না তাই আমি দুদিন যাবত আসতে পারিনি এই দুদিন না আমি খুব চিন্তিত ছিলাম তোর জন্য রানীমা এই অভাগীর জন্য আপনার মনে এত দুশ্চিন্তা কি বলছিস নয়ন তুই সামান্য হলে কি হবে তুই অসামান্য রানীমা রানীমা নয় বল শুধু মা মা জানো রানীমা আমারও না মা নেই তাই তো তোমাকে মা বলে আমার মনে খুব শান্তি পাই নয়ন হ্যাঁ মা নয়ন করে না মা আমি তোকে পুত্রবধু করে থানার ব্যাপারে মহারাজের সাথে সব ব্যবস্থা করে রেখেছি তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না ছেড়ে যাব বলে তো তোমার কাছে আমি আসিনি তুমি তুমি আমার নিজের গর্ভধারিণী মা না হলেও আমি তোমাকে নিজের মা বলেই জানি হ্যাঁ মা আমিও খোদার কাছে প্রার্থনা করছি তোর কথা যেন বিফলে না যায় মা ফুলগুলান দে আমি পূজার আয়োজন করব আমি এখন যাই মা হ্যালো হ্যাঁ
আমি তোমার গ্রহণ করলাম। কে কে সে অসভ্য? আরে তুমি, আমি তো ভেবেছিলাম না জানি কে। তুমি ভেবেছিলে আমি ডাকাত? ডাকাত নয় তো কি, চোর তো বটেই। বারে আমি আবার তোমার কি চুরি করলাম? ও সে কথাও আমাকে বলতে হবে। অবশ্যই বলতে হবে, তা না হলে একজন ভালো মানুষকে চোর বলার অপরাধে আমি তোমাকে কি বলো, তোমাকে চোর বলার মজাটা দেখিয়ে দেব, কেমন? তাই নাকি? সত্যি বলছো কুমার? কুমার নয়, বলো সাথী। সাথী জানো নয়নমালা, আজ থেকে আমাদের মেলামেশা আর কোনো বাধা নেই। তাই নাকি কুমার? আচ্ছা কুমার, এর অর্থ কি? আমাদের আমাদের বিয়ের কথা যে পাকা। মার! হ্যাঁ নয়নমালা, আর মাত্র কটা দিন, তারপর তোমাকে আমার জীবন সঙ্গী নিয়ে করে আমরা একসাথে আমার জীবনটা কাটিয়ে দেব, কেমন কুমার? হ্যাঁ জানি না সাথী, এত সুখ আমাদের ভাগ্যে সইবে কিনা। মালা, মনে হচ্ছে পিতা এদিকে আছে, চলো মালা আমরা এখান থেকে কেটে পড়ি। বেশ তাই চলো। হ্যালো, মাত্র ছয়টি মাস অস্প্রসাদে ছিলাম না বলে সুকান্ত প্রজাদের আত্মনা চিকারে আকার বাতাস কাঁপিয়ে তুলেছে। কারো পেটে নেই ভাত আর কারো নেই পরনে কাপড়, মাথা গোজার ঠাই, কিন্তু কেন আমার রাজ্য এত হাহাকার? সেই শয়তান যেই হোক না কেন আমি তার করব। তাই করা উচিত মহারাজ, দুর্নীতিবাদ শয়তানের বিচার না হলে আপনার রাজ্যে কোনোদিন শান্তি ফিরে আসবে না। বিচার হবে, যেই হবে আমার বিচারের অপরাধী আমি তার করব। আরে বল সভাপতি ভিনসেনী, আমার রাজকর্মচারীদের মধ্যে আচারি মহারাজ শয়তান নকুল দেব। নকুলি দেব, নকুলি দেব, আমি যাকে বিশ্বাস করে কিছুদিনের জন্য রাজপ্রসাদের দায়িত্ব দিয়ে গেছিলাম সে নাকি করেছে বিশ্বাসঘাত। যেই প্রজাদের মুখে ছিল রাজার সুখে হাসি, সেই প্রজাদের কে করেছে আমি তাই করছি মহারাজ, একে আসিস মন্ত্রী নকুল দেবকে রাজদরবারে পাঠিয়ে দে। এই শয়তানের বিচার করুন। কে সেই শয়তান? সেনাপতি ভীম মহারাজ। চুপ করুন মন্ত্রী মহাশয়, আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি আমি মোটেও দুর্নীতিবাজী নই। শয়তান সেনাপতি ভীমসিংহের দুর্নীতির প্রতিবাদ করেছিলাম বলে আজ আমার এই পরিণতি মহারাজ, আজ আমার এই পরিণতি। মিথ্যাবাদী, মিথ্যা বলার অপরাধে তোমাকে জীবন দিয়ে খেসারত দিতে হবে। মিথ্যা অপবাদের বোঝা মাথায় তুলে নেওয়ার চাইতে মৃত্যু যে অনেক ভালো। আপনি আমাকে শাস্তি দিন মহারাজ, তবু মিথ্যা অপবাদের বোঝা মাথায় তুলে দিয়ে আমার পবিত্র মানটাকে কলুষিত করবেন না মহারাজ, কলুষিত করবেন না। আদেশ দিন মহারাজ, আমি শয়তানকে চিরবিদায় করে দিই।
কে হত্যা নাই ও প্রজা পালনের অপরাধে ও পারে দিলে দিলে শাস্তি ও কে চাবুক করে পরে চাবুক চাবুক শাস্তির জন্য আমি প্রস্তুত। এবার অস্ত্রখানা তুলে নেন, আসুন আমার লগে। তার পূর্বে বিচার করুন। মন্ত্রী মশাই অস্ত্রখানা হাতে নেন, এবার আসুন আমারই সঙ্গে। দাঁড়াও আমি তোমার সেই শাস্তি দেব। শাস্তি? তার আগে শাস্তি করুন। তিন দিন অনাহারে থাকার পর কচি শিশু দুধের সন্ধানে বের হলে হে কামনা নম্পট আমার স্ত্রীকে করে নির্মম ভাবে হত্যা। কে সে শয়তান? শয়তান ভীম সিংহ। সাবধান দস্যু, মিথ্যা বলার অপরাধে তোমাকে জীবন দিয়ে খেসারত দিতে হবে। শক্তির পরীক্ষা তো হয়ে গেছে, আর কি দেখাবে বীর পুরুষ? সেই সে ভয় নাই রে আমার শয়তান। এ যার স্ত্রী এক নম্পটের হাতে নিহত, কচি শিশু দিয়েছে অপ্রাণে মৃত্যু, আর আমার কিসের মৃত্যু হয়? মৃত্যু মৃত্যু তো আমার অনেকই পূর্বেই হয়ে গেছে। আদেশ দিন মহারাজ, আমি সালোটাকে জাহান্নামে পাঠিয়ে দেই। বলো কে তুমি দস্যু? আজ তোমার দেশ প্রেমিকের কথা শুনেই সত্যি আমি যে ধন্য হয়েছি। কি দিব মহারাজ, আমি একটা সামান্য ডাকাত, মুখে হাসি ছিল কিন্তু এক একটা শয়তানের চক্রান্তে আমি যে আসি সর্বহারা। হাজার হাজার অন্যায়ের প্রতিবাদের মধ্যে মানুষের মধ্যে আমি এক ছোট দেখা দিত। তোমার গায়ে ঢাকা থাকলেও তুমিও তো একটা মানুষ না মহারাজ। আমার পরিচয় মানে আমি সমাজের ঘৃণ্য একই জাখান মন্ত্রী মশাই। আদেশ করুন মহারাজ, আমি স্থান মার্কে ধরে আনি। এবার আমি বুঝতে পেরেছি কে সেই চক্রান্তর নায়ক। আজ আমি সবকিছু জেনেও বিচারের ক্ষেত্রে আজ আমি পরাজিত। আমিও দেখে নিতে চাই কোথাকার পারি কোথায় গিয়ে গড়ে। আর এ অপমানের বদলা যদি আমি না নিতে পারি তাহলে বিথায় আমার নাম সেনাপতি ভীম সিংহ নয়, সেনাপতি ভীম সিংহ নয়। আজ এই বিবাহর উৎসবে আজ প্রসাদ যেন আলোকিত হয়েছে। একদিকে ঢোল সোনার শব্দ, অন্যদিকে প্রজাদের ছোটাছুটি, এইসব কিছু মেয়ে আমারই প্রসাদটা যেন আলোকিত হয়েছে। মহারাজ
আশীর্বাদের কান ছেড়ে দিতে হবে মহারাজ জানন তোর শ্বশুর শাশুড়িকে প্রণাম করিয়ে মহারাজ অসম্ভব যদি তোমার কথা মিথ্যা হয় তার আদেশ দিলে মাথা বেতন নেব মহারাজ আমি মন্ত্রী মহাশয়কে পেটে দিচ্ছি আপনি সত্য মিথ্যা যাচাই করে নেবেন আমি সমস্ত দুনিয়াটাকে যেন অন্ধকার দেখছি মনে হচ্ছে সমস্ত প্রসাদটা ভেঙে আমারই মাথায় পড়ছে হ্যালো হ্যালো স্বামীজি স্বামীজি আর স্থির থাকতে পারছি না মহারাজ বলনে মন্ত্রী মহাশয় নয়ন বলে কার কন্যা যদি মিথ্যা বলার চেষ্টা করো তাহলে যে আমি মন্ত্রী বলে তোমাকে কিছুতেই ক্ষমা করব না নয়ন মেলা মানে না মহারানী জানি আচার সত্যকে গোপন রাখা যাবে না তাই বলছি রানীমা বাবা নয়ন মেলা রানী মেলা আমার অনুজাত কন্যা নয় রানীমা রয়ন মেলা আমার পালিতা কন্যা উপায় ছিল না মহারানী আজ থেকে 15 বছর পূর্বে এক জল্লাদের হাত থেকে আমি নয়নমালাকে উদ্ধার করে পিতৃ স্নেহে লালন পালন করে এতটুকু বড় করে তুলেছি মহারানী তুমি কি বলছো বাবা আমায় ক্ষমা করবেন রানীমা হলো না বরের মুখের ঢাকি দেখার সৌভাগ্য আমার হলো না ও ঠাকুর যার সুখে তোমার পায়ে পাতা থেকে কেটেছি আজকের তার সুখের দিনে ঠাকুর কেন কেন দাদা রানীমা বলুন পিতা কে কে আমার পিতা আর কে আমার মা বলুন জগাই চাঁদ এর বিষয় জানতে চাও না মা আমি যে আর বলতে পারছি না পিতা নয়ন তোমাকে যে বলতে হবে পিতা চুপ করেন মন্ত্রী মহাশয় আমি যে আপনাকে আর সহ্য করতে পারছি না আপনি যে এত বড় মিথ্যা কথা বলতে পারবেন আমি তা একটা করে কল্পনা করতে পারিনি সামান্য একটা গরিবের মেয়েকে নিজের মেয়ে বলে পরিচয় দিতে কি আপনার একটু বক্তাও মহারাজ আমি ভেবেছিলাম নয়ন মেলার জন্ম পরিচয় হয়তো কেউ কোনদিন জানতে পারবে না নয়ন মেলা আমার কন্যা সে মন্ত্রী কন্যার জন্ম পরিচয় নিয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকবে কিন্তু মহারাজ হাল দিচ্ছি ভুল সবই ভুল মহারাজ সবই ভুল সবই ভুল আপনি মার অভিমান ভুলে গিয়ে আমার আমার প্রাণ প্রিয় নয়ন মালাকে আপনি আপ
অসম্ভব। তুমি ভুলে যাও ওকে পুত্র, আমি রাজা, আমি সামান্য একটা গরিব মেয়েকে আমার পুত্র মত করে নিতে আমি কিছুতেই পারব না। পিতা আপনি আমাকে ক্ষমা করুন পিতা, আমাদের বিয়ে আমাকে ক্ষমা করে আমাকে আপনি পুত্রবধূ হিসাবে মেনে নিন, নয়তো আমাকে এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিন। এই এই আমি আপনার চরণে মাথা দিচ্ছি। সামান্য একটা গরিবের মেয়ে তুই এসেছিস চাঁদ ধরতে। হাতে ধরি পাহাড়ে পড়ি ও পিতা মেনে নেন মোদেরকে, ও হাই মেনে নেন মোদেরকে। না 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 অসম্ভব, দয়া করো ভোরে আমার বিচারে নেই কোনো অপরাধের কোনো ক্ষমা নেই। তুমি যাও
शेष हो गेल विदाय दाओ साथी पोड़ा मुख आमी जार काउ के देखाते पारबो ना नयन तुमे तुम्हारे साथी के रेखे तुम्हें कोथाय जाबे नयन बोलो नयन तुम्हारे साथी जे तुम्हाके छाड़ा बाँचबे ना नयन जानी ना लज्जाए गिल्लाए हे मुख आमी आर काउके देखाते चाहि ना जेओ ना साथी तुमि आमाके छेड़े जेओ ना साथी तुम्हाके हारानोर ब्यथा आमि जे किछुते सह्य करते पारबो ना साथी किछुतेई ना ता हय ना साथी जगत्ता कुनो दिन शिकार करवे ना आमी जे एक जन भिक्षुकेर कन्या ना ना प्रीत ता होते पारे ना जानो ना तुमी जानो प्रेम प्रेम प्रीति भालोबासा ये जे धनी गरीब बेचे हय ना आमि तोमाके आमार मन थेके मने प्राणे भालोबेसेछि तुमि जोदि आमाके भूले जाओ ताहले आमि जे तोमाके छाड़ा बाँचबो ना आमि जे तोमाके छाड़ा बाँचबो ना कोनो उपाय नेई कुमार ओ ईश्वर आमाके चुलेर मुठि धरे टानछे एकजन भिखारीर मेये हये गलाय बर माल्य दीते चले सुखे थेको तुम शांति थेको चले एकमात्र साथी से आमाके छेड़े चले गेछे एकदिके समाजेर बाड़ी अन्यदिके आमार भालोबासा ओगो ठाकुर तुमि आमाके बोले दाओ आमि एखन कुल पथे जाबो सन्ध्या घनिये एलो एदिके अंधकार हये एलो हयतो भयंकर कोनो जीव जंतु এখানে আমাকে আক্রমণ করবে কিন্তু কিন্তু এখন আমি কি করব আমি আমি তো এখনো কোনো ঠিকানা সন্ধান করতে পারিনি এই অন্ধকারে আমি কোথায় যাব বলো ঠাকুর বলো ভগবান বিনে বন্ধব নাই রে আমারে আমি কোথায় যাই আমি কোথায় যাই রে আমি কোথায় যাই আমি কোথায় যাই রে আহা
আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে ওগো ঠাকুর, আমি এখন কোথায় যাব, কোথায় যাব। এই দুনিয়ায় কত রে মানুষ জোড়ায় জোড়ায় সংসারে বাঁধে, এই দুনিয়ায় কত রে মানুষ জোড়ায় জোড়ায় সংসারে বাঁধে, আমি ভবের জনম রে দুঃখী, আমি ভবের জনম রে দুঃখী, আমার কে হো নায়রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি এখন কোথায় যাব, কোথায় যাব। ভগবান তুমি বলে দাও আমি এখন কোথায় যাব। বাহ বাহ মা, তুমি সুন্দর গেয়েছো, তোমার গান শুনে আমার অতীতের কথা মনে হয়েছে, গাও না তুমি আরেকবার এই গানটা গাও না মা, গাও। একে আপনি এমন করে আমার সঙ্গে কথা বলছেন, আপনি কে? তোমার এই পাগল করা গানে আমাকে এখানে টানে এনেছে মা, ছড়নি করে দিয়েছে আমার হারানো দিনের কথাটি, আবার শুনতে চাই আমি, আবার শুনতে চাই তোমার মধুমাখা গান, গাও না মা গাও, তুমি আরেকবার এই গানটা গাও। আমি আর গাইতে পারবো না। গাও না মা, আবার তুমি গানটা গাই, আমি আবার শুনবো। কে কে আপনি? কেন বারবার আমার মতো একটা মেয়ের গান শুনতে চাইছেন? আমি সমাজের ঘৃণ্য একই ডাকাত। ডাকাত? ওরে বাবা আমি পালাই। কোথায় যাচ্ছ? আমি আমি এখানে থাকবো না, আমাকে যেতে দিন। কারি হয়ে যাবে যার নাম শুনলে মানুষ ভয়ে আটকে ওঠে, সেই ডাকাতির ভয়ে ভয়ে ঠিকই বলেছ নারী, আমি ডাকাত, আমি সমাজেরই কলঙ্ক, সেজন্যই তো সেজন্যই তো সমাজ আমাদেরকে ভয় পায়, সব ক্ষুধার্থ মানুষের মুখে অন্ন তুলে দেওয়ায় কি আমার অপরাধ? সে কি তবু তবু তো মানুষ আপনাকে ডাকাত বলে। কিন্তু কিন্তু ডাকাত হয়ে তো আমি জন্মাইনি, কে কে আমাকে ডাকাতি বানিয়েছে বলে, কারি চক্রান্তে আমি আছি ডাকাত, জানলো জানলো এর জবাব কেউ দিতে পারবে না, কিন্তু কেউ পারবে না অত্যাচারীদের সামনে দাঁড়াতে। তাহলে কে আপনি?
এতদিন ছিলাম শান্ত সুস্থ মানুষ, কিন্তু ভাগ্যেরই পরিহাস আজ আমি হয়েছে ডাকাত। অন্যের নন্টন ডাকাতি করেই আমি অনাহারী মানুষের মাঝে মিলিয়ে দেই। আমি অন্যায়ের প্রতিবাদী করে বলি, সেই জন্যই মানুষ আমাকে দেখা দিই বলে। কিন্তু কেন এই জবাবই কেউ দিতে পারবেন না? অবশ্যই অবশ্যই এর জবাব আমি দেব। এবার এবার দয়া করে আমার পথ ছাড়ুন, আমাকে আমাকে দয়া করে যেতে দিন। কোথায় যাবে? জানি না, হয়তো হয়তো কোনো আশ্রয়ের সন্ধানে। তুমি তিতি তাহলে, তুমি কি তাহলে সর্বহারা মানুষ? ডাকাত। কিন্তু কিন্তু তোমার এই অবস্থা কেন? আমি আমি যে গরিব হয়ে পৃথিবীতে এসেছি। বুঝেছি, তুমিও আমারই মতোই পরিচয়হীন। বলো বলো তোমারই পরিচয় কি? জানাম দুঃখী পরি ওহাই গো কেহ নায়া মার ওহাই গো কেহ নায়া মার। সব কিছু থাকিতে ওহাই রে পথের অভিকারি, ওহাই রে পথের অভিকারি। হ্যাঁ, তালো ডাকাতের হাতে যখন পড়েছ তুমি তখন তোমার কোনো চিন্তা নাই, কারণ অত্যাচারী মানুষের জন্য আমি জমি, কিন্তু গরিব দুঃখিতে মানুষের জন্য আমি বন্ধু। যাও মিঠি, ওই বট বৃক্ষের নিচে আমার আস্থান আছে, তুমি ওখানে যা বিশ্রাম করো, তোমার চলে পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না। বেশ, আমি তাই যাচ্ছি বাবা, আমি আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। কে কে এই নারী? যা খেয়ে দেখছি, যেথই দেখছি সেথই আমারই অতীতের কথা মনে হচ্ছে। ঠিক জানো, ঠিক জানো আমার চামেলির মনে মনে হচ্ছে। না না না, আমি কি ভাবছি, হে সে তো সে তো আমার অনেক দিন আগেই চলে গেছে। সেই সে কোনোদিন আসবে না, আসবে না ভীম, সে তো সে শয়তান ভীম সিংহ আর আমাকে মেরে ঠিকই মেরে ফেলেছে। সর্দার কি রে নালো? সারাটি রাজ্য ঘুরে দেখলাম ওই হীরা বাহানি, আজি আজি রাজমহলে যাচ্ছে। সাবাস, আজ তাই আমাতে প্রসাদি ঘেরাও করতে হবে। হে সর্দার, সাবধানে রূপবতী, নারী আর মদের পিছে হাজার হাজার টাকা ফেরেছ, কিন্তু গরিব মানুষের মাঝে একটি টাকা দিতেই তোমারই সল্লে বাঁচছে। তাই তাই এই কালো ডাকাত আছে তোমার শয়তানির মুখোশ খুলে দিতে। আমাদের আমাদের খুব শক্তভাবে যেতে হবে সর্দার, কারণ ওর পাশে সুন্দর সুন্দর অভাব নাই। সে ভাবনা তোকে ভাবতে হবে না, এই কালো ডাকাতে কখনো কাছা কাছ করে না। এদিকে শুনেছি বাগ্যির মায়ের বিয়ে, যৌতুকের টাকা জোগাড় করতে হবে, সে ব্যবস্থা সে ব্যবস্থাও আমাকেই করতে হবে। চল চল গেল,
গিয়ে ব্যবস্থা করি গিয়ে তাই চলো নয়ড নয়ড মালাত আমি জানি না তুমি কোথায় আছো কেমন আছো তোমাকে হারিয়ে আজ আজ আমি আজ প্রাসাদ ছেড়ে চলে যাব যাবনি করেই হোক আমি তোমাকে খুঁজে বের করে আমার 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 জীবন সঙ্গী হিসেবে করে তোমাকে নিয়ে আমি মাটির ঘর বাঁধব তবু তবু আমি তোমাকে চাই নয়ন আমি তোমাকে চাই কোথায় রইলে প্রাণের সাথী ও সাথী দেখো না ও পরাণ কাঁদে তুই মারলাই গা নয়ন নয়ন তুই মারলাই গা নয়ন আমি চলে যাবো মা আমি চলে যাবো হামিদ আমি অনেক দূরেই চলে যাবো মা যেখানে থাকবে না আর অভিজাতের বড়াই যেখানে থাকবে না ধনী গরিবের ভেদা ভেদ আমি সেখানে চলে যাব সেখানে গিয়ে আমার জীবনটাকে আমি আবার নতুন করে কথা বলিস না বাবা তুই এ কথা বলিস না আমি জানি তুই নয়নমালাকে হারি অনেক অনেক কষ্ট পেয়েছিস বাবা তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই বাবা আমার যে জানা নেই তবু বলছি আমি আমি তো দুঃখ মোচন করে দেব বাবা না মা আজ আমার ভুল ভেঙে গেছে আমি চিনতে পেরেছি মা তোমরা শুধু সমাজ বুঝো তোমরা শুধু ধনী গরিবের ব্যবধান বুঝো আমি তাই তো ভুল বুঝতে পেরেছি তবু আমি চলে যাচ্ছি মা তবে যাবার পূর্বে আমিও তোমাকে একটি কথা বলে যাচ্ছি যতদিন আমি আমার নয়নমালাকে খুঁজে না পাবো আমি আর কোনোদিন আসবো না মা বিদায় মা কি হলো রানী তুমি পাগলের মতো ছটফট করছো কেন কি হয়েছে রানী মহারাজ মহারাজ আপনি ঠিকই বলছেন মহারাজ চঞ্চল কুমার আমাকে পাগল বানিয়ে চলে গেছে চলে গেছে মহারাজ চলে গেছে কোথায় চলে গেছে জানি না মহারাজ রূপাই নেই রানী ভেঙে গেছি আমাদের কপাল ভেঙে গেছি আমার মনে হচ্ছে এই আজ প্রসাদটা ভেঙেছিল আমার মাথায় পড়ছি
शासन तंत्र बजाय रखते प्रजा पालन करती राज्य छेड़े चले जेते हबे की दूरे कोथाओ रानी हजार हजार प्रजादेर भगलाउजी सेई सिंदूकेर चाबी आमी तोमाके किछुतेई देब ना मुक्ति दाओ महाराज प्रचंड तु जी हस ना क्यों गोपन करुकर चाबी हाथ नहीं हजार हजार मानुषर भविष्य चेष्टा कर रक्षा करते
শাস্তির জন্য তোমরাও প্রস্তুত থাকো। হ্যালো, শত্রুর ভয় একবার, শত্রুর ভয় অগ্রবতী কি করে না হজর, একবার শত্রুর হাতে পড়া যেতে হচ্ছে বলে রঘুপতি কাজ দুর্বল ভাববে না পিতা, রঘুপতি মাস কাবে কিন্তু ভাঙবে না। চলন পিতা, তাই চলন পিতা। চন্দ্রা, ও চন্দ্রা, গরিবের মুখে একটু দিবে না কি কোন ভাই, শালা ডাকাতের ফাঁকে যখন মিষ্টির হাড়িটা এনেছি আমি যে আর পথে চলতে পারছি না, ক্ষুধার জ্বালায় আমার বুকটা ফেটে যাচ্ছে, জানি না তবে কি আমাকে না খেয়ে মরে যেতে হবে। শালা ভিখারি, কোন জায়গালে এই ফাঁকে আমি এনেছি একলা একলা খায়া নিব, আর শালা ভিখারি এসে আমারই বাড়ি সামনে দাও না কিছু ভাই, শালা কেড়ে তুই আমি আমি এগে পথের কাকাল ভাই, আমার পথ রক্ষিতে পেয়েছে দিন না ভাই, আমাকে কিছু খেতে দিন। আমার কি হয়েছে তাই না, যাই শালা ভাগিন তুই, আজ তিন দিন ধরে না খেয়ে আছি, দাও না ভাই আমাকে একটা কিছু দেন, আমার প্রাণটা বাঁচাও না ভাই, এতটুকু দয়া তুমি করো ভাই। আমি আর চলতে পারছি না, নগরবাসী হে রে
বাসি ভাই দয়া করে কিছু সাজো সবাই দেন সাজো যদি না দেন মরে মরে যাব অহনা হা গো বাসি ভাই দয়া করে কিছু ভিক্ষা দেন মরে আমি এখন কোথায় যাব কি করব কি কে এখানে এমন তো দেখা যাচ্ছে মনে হচ্ছে খুবই ক্লান্ত না না তবে কি অসুস্থ এই অসুস্থ লোকটাকে ফেলে যাওয়া নিজে সম্ভব হবে না তাছাড়া পথের মধ্যে এমন বিপদ এখানে রেখে যা মোটেই আমার ঠিক হবে না দেখি চেষ্টা করে হায় গো জাগো জাগো
ओहे पापी निजरी छाय जागो 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 ओहे के गान सुरे चागाले बोलो बोलो के तुम्हें आमा के गाने सुरे जागाले हाँ भाई तबे तुम्हारे ये अवस्था क्यों जानी ना हमें जे किछु बोलते पारछी ना हाँ हमार जे भीषण खिदे पेयेछे आगे आमाके किछु खेते दाओ तारपर तारपर आमी तोमाके सब किछु खुले बोलबो बो বেশ তোমার খিদে পেয়েছে হ্যাঁ তাহলে চলো আমার সাথে ওই আশ্রমে গিয়ে আমি তোমাকে পেট ভরে খেতে দেব তুমি আমাকে সত্যি খেতে দিবে হ্যাঁ এই যে তোমাকে মিছে কথা দিলাম আমি তোমাকে পেট ভরে খেতে দেব বেশ তুমি যখন আমাকে ছুঁয়ে কথা দিয়েছো তোমার সঙ্গে গেলে আমাকে কিছু খেতে দিবে তাহলে আমি আর বিলম্ব করব না আমার বড় খিদে পেয়েছে চলো চলো তুমি আমাকে খেতে দেবে ठाकुर नईले ताके कत जगह तन्न तन्न करे खुजलाम कोथाओ तो ताके पेलाम ना नयनमाला যাকে আমি দুধ ভাত দিয়ে পিতৃ স্নেহে লালন পালন করাই এতটুকু বড় করেছি সেই মেয়ে কি করে পারল তার এই বুড়ো বাপকে রেখে চলে যেতে একই একই আমি কার কথা ভাবছি নয়নমালা নয়নমালা দাঁড়া নয়নমালা আমার কেউ না সে একটা বিশ্বাস ঘাতকিনি বেইমানি পাপি চাইনি নয়নমালা হারিয়ে গেছে কে কে মানিকা আমার ফিরে না আসিবে মানিকামার ফিরে না আসিবে তুমি কথা বলো না আমার নয়ন আমাকে ছেড়ে চলে যেতে পারে না না তুমি পাগল বেশে এদো না তুমি পাগল বেশে আসবে না সে কোনদিন ফিরে হারিয়ে গেছে মানিক তোমার ফিরে না আসিবে হারিয়ে গেছে কে কে তুমি বাবা তুমি কে আমি আমি হচ্ছে একজন পথের পাগল আমার মনে হচ্ছে তুমি কোনো তোমার হারানো মানিককে খুঁজছো সন্ন্যাসী বাবা তুমি ঠিকই বলেছ আমি আমার হারানো ধন খুঁজে বেড়াচ্ছে মিছে আর কোনো
কেঁদে লাভ হবে না। তুমি যে কাঁদ, তুমি যে কান্না কাঁদছ, ওই ঈশ্বর তোমার ডাক শুনছে। তোমার সেই আপনজনকে, তোমার সেই আপনজনকে তুমি একদিন খুঁজে পাবে, তুমি একদিন নিশ্চয় খুঁজে পাবে। পাবো, আমি আমার নয়নমালাকে ফিরে পাবো। হ্যাঁ, আমি খুঁজবো সমন্ন সমস্ত দুনিয়াতে। আমি আমার নয়নমালাকে তন্ন তন্ন করে খুঁজবো। আমি আমার কন্যাকে খুঁজে বার করবো। আমার দীর্ঘ বিশ্বাস, আমার নয়নমালা আমাকে ছেড়ে চলে যেতে পারে না, পারে না, পারে না। গো ঠাকুর, আমার কি দুঃখের কোনোদিন অবসান হবে না? তুমি তুমি বলে দাও ঠাকুর। আমি কি পাবো না আমার প্রেমের সূক্ষ্ম মর্যাদা? আমি গরিব হয়ে জন্মেছি বলে আমার কি এটাই অপরাধ? তুমি বলে দাও ঠাকুর। এই দেহ জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না, এই জ্বালা থেকে তুমি আমাকে বাঁচাও ঠাকুর। তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। মনে বড় ইচ্ছে হয় আমার সাথীকে যদি একবার আমি দেখতে পেতাম, একবার যদি দেখতে পেতাম। বড় সাধে জাগে একেবারে তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একেবারে তোমায় দেখি। বড় সাধু জাগে একবার তোমায় দেখি। ওগো ভগবান, স্মৃতি জানালা খুলেছে থাকি, স্মৃতি জানালা খুলেছে থাকি, চোখ মেলে যতটুকু আলো আসে ওই আলোই মন ভরে যায়। কতকাল দেখিনি তো মায়, একবার তোমায় দেখি। বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি। বড্ড ঘুম পেয়েছে, এখানে এখানে একটু আমি ঘুমিয়ে নি। নয়ন নয়ন, একই সামান্য পাথরের খন্ডে, সামান্য পাথরের খন্ডে মেয়েটি ঘুমিয়ে গেছে। কে কে এই নারী যার এই দর্শনে আমাকে টেনে নিয়ে যাই অতীতের দৃশ্যে? যাকে ভুলতে গিয়ে
আমি জাগাই চাতি থেকে হয়েছি কালো সত্তর। সেই পিছনের ঘটনাগুলি যেতই আমি ভুলতে চাই, সেতুই এই নারীকে দেখার পর সেতুই আমার মনে হচ্ছে কেন সেই সেই মুখ সেই চোখ যেন অনেক দিনের চেনা আমার, ঠিক যেন আমার হারিয়ে যাওয়া চামিনীর মতো। না না, সে তো আমার অনেক দিন আগেই মারা গিয়েছে, পাবো না হারি কোনো দিনই আমি তাকে খুঁজে পাবো না। কি তুমি আমাকে চিৎকার করো না, তুমি চিৎকার করো না, হয়তো লোকজন শুনে ফেলবে। তুমি বিশ্বাস করো আমি যে কোনো কুমতপ নেই তোমার এখানে আসছিলে। না না, আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। আপনি আপনি একজন ডাকাত, আপনি চরিত্রহীন লম্পট। না হরি, তুই এভাবে আমার চরিত্রহীন কালি নাগেস রে, তারি তারি চাই তুই আমাকে অন্য শাস্তি দে। হেই হেই নে চাবুক, তুই আমাকে চাবুকের পর চাবুক মেরে তোর অপমানের বদলা দে। না, আমি একটা ঘৃণ্য ডাকাতের গায়ে কখনো চাবুক মেরে আমার হাতটাকে আমি নোংরা করতে চাই না। সরে যাও আমার পথ থেকে। যাকে আমি আশ্রয় দিলাম সে আমাকে ভুল বুঝেই বলেছে বলেছে কখন বলে গালি দিচ্ছে। তার ভাগ্যকে পাল্টাতে হলে আমাকে জাল্লাদের রূপ ধারণ করতে হবে। রঘুপতি মহারাজ দলিলা কিছুতে স্বাক্ষর দিচ্ছে না, তা এবার তোমাকে নতুন রূপ ধরে তার সম্মুখে দাঁড়াতে হবে। কেমন করে যা স্বাক্ষর নিতে হয় তা আমার ভালো করে জানা আছে পিতা। এই কাজে চন্দুসিং 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 বন্ধ রাজাকে রাজ দরবার হাজির করো। এখন থেকে পিতা যপরে নাচালনা করবেন, তার পূর্বে দলিলে স্বাক্ষর দেন। সেনাপতি চালাবে রাজ্য। হ্যাঁ এ কি বলছে রাজা, এবার আমি জানতে চাই স্বাক্ষর দিবে কিনা। আমার জীবন থাকতে এই প্রজারে সিংহাসন আমি তোমার হাতে কিছু দেই দেব। এই প্রজাদে নাকের সিংহাসন ভেঙে চলে আমি গঙ্গাজলি তোমার হাতে এই সিংহাসন আমি কিছু দেই দেব না। এখন এত দম্প, এবার বুঝতে পারবেন এর পরিণাম কত ভয়ঙ্কর। চন্দ্রসেন আদেশ করুন হুজুর, চালাও চাবু। চালাই না চাবু, যতক্ষণ পর্যন্ত রাজা স্বাক্ষর না দেবে ততক্ষণ পর্যন্ত চাবুক মারতে মারতে পিঠে ঠাসতে না দে। আমি তাই করছি হুজুর। না চাবুক মার, বলো বিদ্ধ দলিলে সই করবেন কিনা। না না
ফিং চান্দ চালাও চাবো বল সাক্ষ দেবে কিনা চান্দ সিং চালাও চাবো সাক্ষ টিভি কিনা আবার চান্দ সিং বন্দি রানীকে এভাবে হবে না বিতা এবার বন্দি রানীকে আজ দরবার হাজির করো আমি যাই যাচ্ছি হুজুর এই বিচার দরবারে কেন আমাকে হাজির করা হয়েছে আবার বলো শয়তান বলো বৃদ্ধ সাক্ষ্য দিবে কিনা আর যদি একবার না বলার সাথে সাথে এই তো আমি দিয়ে আরো জীবন লীলা শেষ করে দেবো আর একবার নাক বলার সাথে সাথে এইবার জীবন লীলা শেষ করে দেবো বলো বৃদ্ধ তুমি কোনটা চাও রানীর মৃত্যু না তোমার ভবিষ্যৎ এই তো আমি চাই এই নাও দলিল মহারাজ শান্ত হন মহারাজ আপনার এই দলিলে স্বাক্ষর দিবেন না চন্দন তার মরার বালক গজে আছে তাই তো শত্রু গবাই প্রবেশ করেছিস তার পূর্বে দলেরকে হত্যা করে রক্ষা করব আমাদের রাজাকে এবার তুমি নির্ঘাত মরবে তবুও রক্ষা হবে প্রজাদের ভবিষ্যৎ চন্দন আজ আর তোমাদের চোখ রাঙানি দেখে ভয় করবো না আমারই চোখের সামনে আমারই অন্যত বহুর উপর যে নির্যাতন চালিয়েছিস আর সেই অপরাধে আমি তোদেরকে হত্যা করে রক্ষা করব আমাদের রাজাকে আইরে তবে দর্শন কার বাহাদকতা শক্তি আছে বেশ আমি প্রস্তুত চান্দ সিং বন্ধ করা যুবককে এবারে যুবককে চাবক মেরে সোজা করে দাও Thank you.
ভগবজি বিয়াল চন্দ্র সিং চালা যাব আবার সবাইকে কারাগারে নিয়ে যাও, আবারই ডাকা হবে বিচার সভা, যাও নিয়ে যাও। আবার সই করিয়ে নেব, যদি না দেয় আদায় করে নেব। আমি তোমার কথা শুনে বেশ খুশি হলাম, এবার চলো পুত্র আমরা অন্তপুরে গমন করি। এই চলুন পিতা, লোভ লালসা সব কিছু ভুলে গিয়ে রাস্তার ফকির হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, তবে কি পাবো না সেই আবার নয়ন মালাকে? আর যদি না পাই তাহলে যে আবার আমার জীবনটাই ব্যথা। সাথী তুমি একবার এসে দেখে দাও, আমি যে আজ একা বড় নিঃস্ব। ও সাথী একবার এসে দেখে যাও, আমি কত সুখে আছি নাকি মরে গিয়েছি, বেঁচে আছি নাকি মরে গিয়েছি, একবার সে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী, একবার সে দেখে যাও আমি কত সুখে আছি। একবার তুমি এসে দেখে যাও না, প্রেমের জলখানাই তোমাকে ভেবে ভেবে সময় যে চলে যাই, ও সাথী নিঃসঙ্গ জীবন আমার, বন্দি প্রেমের জলখানাই তোমাকে ভেবে ভেবে সময় যে চলে যাই, তোমার ছবি বুকের মাঝে যত রেখেছি, তোমার ছবি বুকের মাঝে যত রেখেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। আহ
একা একা নির্জনে কি ভাবছো বন্ধু? ভাবছি। হ্যাঁ কি ভাবছো? ভাবছি আমার প্রাণের প্রিয় নয়ন মালার কথা। মালা? যার জন্য কেঁদে কেঁদে আমার জীবনটা নিঃস্ব হয়ে গেছে। আমি আমি যে শত চেষ্টা করো আমি যে তাকে শত চেষ্টা করো ভুলতে পারছি না হীরা। বড় কঠিন প্রশ্ন বন্ধু। তবে আমি তোমাকে বলেছিলাম তুমি মালাকে ভুলে যাও। হীরা, এ তুমি কি বললে হীরা? যার জন্য রাজি সিংহাসন ছেড়ে মাতা পিতার আদর স্নেহ মায়া মমতা ছেড়ে সকল প্রজাদের ছেড়ে আমি আবার নিঃস্ব জীবনে আমি বেরিয়ে এসেছি এই শূন্য পথের মাঝে। তুমি একই বললে হীরা, আমি আমি নয়নকে ছাড়া বাঁচবো না হীরা। আমি যে নয়নকে ছাড়া বাঁচবো না। তুমি ঠিকই বলেছ বন্ধু, বিরহ মানেই তো যন্ত্রণা, আর প্রিয় মানেই তো প্রেমের সার্থকতা। যার হৃদয়ে প্রেম নেই সে প্রিয়ের বেদনা কেমন করে বুঝবে বন্ধু? তুমি আমি তোমাকে কিসের কথা বলতে গিয়ে কি বলে ফেলেছি হীরা? তুমি তুমি কিছু তুমি কিছু মনে করো না, তুমি কিছু মনে করে না। চলো চলো হীরা, আমরা আমি আছি হীরা, আমি আছি। ভুল, সবই ভুল। এতদিন যে ভুলের বোঝা আমি বয়ে বেড়েছি, আজ আমি ভুলের বোঝা বইতে বইতে পা ঠুকে ঠুকে আমি ভুলের প্রায়শ্চিত্ত করেছি। পেয়েছি পেয়েছি আমার হারানো মানিককে আমি খুঁজে পেয়েছি। একি একি মা, তুই তুই এতদিন কোথায় ছিলি? এই বুড়ো বাপকে রেখে তুই তুই কোথায় ছিলি মা? আজ আমি তোকে পেয়েছি, আমি তোকে একি একি তুই আমাকে ভুলে দিলি, তুই আমাকে মারলি মা। কি হাবল তাবল বলছে, একটা পাগল আমি তার মেয়ে হব? পাগল যার জন্য পাগল হলাম সেই সে আজ আমাকে বলছে পাগল। বল যা কিছু বল, প্রয়োজনে তুই আমাকে চাবুকের পর চাবুক মার। তুমি তুমি তুই তারাই বড় ভাবকে ফিরিয়ে দিস নে মা, আজ আমি তোকে আর ছাড়বো না। ভুল করছো, আমি তোমার মেয়ে নয়, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। হীরা ভাই, তবে কি তবে কি আমি আমার নয়নকে চিন্তা ভুল করেছি? তুমি কি আমার নয়ন নয় না? না তুমি তুমি আমার নয়ন হতে পারো না। না না আমি তোমার নয়ন নই, আমি হচ্ছি হীরা ভাই। না না তবে কি আমি আমার নয়ন মালাকে কখনো ভুলে পাবো না? আমার নয়ন মালা কি কখনো আমার বুকে ভিড়ে আসবে না? আমার নয়ন মালা কোনোদিন ভিড়ে আসবে না। আমার বড্ড খিদে পেয়েছে, আর এক পাও যে আমি চলতে পারছি না। খিদের চোটে আমার হাত পা জড়ো হয়ে আসছে। ওগো ঠাকুর, ও তোমরা ভিখাদা দেশবাসী, তোমরা ভিখা দাও।
আমার ও তোমরা ভিক্ষা দাও দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমার বড় জালা ভাইরে সই পেনা পারি হাই ভিক্ষা দেওয়া মা পথে পথে ঘুরি একা গো আমি এখন সঙ্গী হারা পথে পথে ঘুরি এখন গো হায় রে আমি বড় জনম দেখি ভাইরে দয়া কর কিছু দিয়ে যান ভিক্ষা দেনা মা হ্যালো আপনাকে স্টেজে উঠার আমি গো আমি এখন জনম দুঃখী অনাহারে এখন ঘুরি গো ভাইরে দয়া করে দুটি টাকা মোদের দিয়ে ঘরে ফিরে যান ভিক্ষা দনামায় ও তোমরা ভিক্ষা দাও দেশবাসী তোমরা ভিক্ষা দনামায় পয়সা অনেক পয়সা না না ও একা নেবো কেন আমিও নেব আমিও নেব আমিও নেব আমিও নেব কে কে তুমি হে পাগল কে তুমি যা এখান থেকে ভাগ তুই আমাকে মারলি না পেটের ক্ষুধা নিবারণের জন্য দুইটা পয়সা নিয়েছিল তুই তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি বেশ করেছি তোকে যে মারিনি এই তোর কাছে যথেষ্ট মারো তবু তবু পেটের চালা নিবারণের জন্য আমাকে দুইটা পয়সা দে মা আমাকে দুইটা পয়সা দে একি একি কে একি তবে তবে তুই কি আমার হারানো মানিক একি
পাগল আমি পাগল 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 যার জন্য আমি আজ পাগল তাকে যখন আমি পেয়েছি তাকে তার ছেড়ে দেওয়া যায় না তাকে তোর ছেড়ে দেওয়া যায় না আমি দেখবো আমি আজ দেখবো তুই কেমন করে পারিস তোর ওই বড় বাপকে বলে চলে যেতে আমি বলছি আমাকে ছেড়ে দে না না আমি যাব না আমি আরো আমি খুঁজে পেয়েছি আমি তোকে কিছু দেব না ছাড় ছাড়বি না ছাড়বি না আমাকে না না ওরে ও তুই যা মার আরো মানি কাঁচো ও অল কেন তো নদরে ঘনু ঠিক আমাকে প্রাণে মেরো না ভাই তুমি আমাকে মেরো না ভাই আমি আমি তাহলে এখন যাই একি একি ডাকাত আমি তোমার পায়ে পড়ছি ভাই তুমি আমাকে মেরো না তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও জাগাতের হাতে পড়লে আর তো রক্ষা ছিল না তোদের তোদের সর্দার বুঝি খুবই বীর পুরুষ হ্যাঁ না হলে সমাজের লোকে তো দেখে ভয় পায় কেন তোদের তোদের সর্দার একটা লম্পট আমার কৌতুকটি আর আমার সর্দারের নামে শুনলে তোমার বিতুতি বাধ্য একটা ঘৃণ্য ডাকাত আমাকে করবে হত্যা না না ভগবান বিনে কেউ আমার মৃত্যু দিতে পারবে না অবৈধ মৃত্যু আমাদের ডাকাত আমাদের জন্য এই সমাজের দেবতা 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 মানুষ হবে দেবতা যে অন্যায় ধন সম্পদ ফুট করে মানুষকে সর্বশান্ত করে নিরীহ করে পাথর মিশিয়ে দেয় সে ডাকাত কি করে দেবতা হয় আবার আবার চুজন তবে তবে তো গাবি আসবে এত এই মুহূর্তে আমার সন্তানের কাছে নিয়ে যাব ব্যর্থ হয়ে গেল আমারই আমারই পুরনো বছরের সাধনাম সবই ব্যর্থ হয়ে গেল কে কে সে আশ্রিতা নারী তার আগমনে ভেঙ্গে আমারই দৈত্য দুঃখ দুঃখ হয়ে গেল যারে দর্শনে জাগিয়া ফিরে আসতে ছয় আমার অতীতেরই কথা সামারি কন্যা ছবিলি না না আর আমি ডাকাতি করব না ডাকাতি করে শুধু ডাকাতি করে শুধু ধনী সম্পদ চিনা যায় কিন্তু কিন্তু কে মানুষ চিনা যায় না আজ থেকে আমি চুপি করো আমাকে আমাকে আজ থেকে আর কোনোদিন সর্দারি বলে ডাকবে না তুমি এই এই জায়গাতে পথ ছেড়ে দিয়েছো আমি আমি রইতে চাইনি সেই সেই আশ্রিতা নারী আমাকে নেই যেতে বাধ্য করেছে যাক এবারে বল কে সেই এই পাগল পাগল নয় সর্দার সদ্য বেশে সে জানাজার গুপ্তচর 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 বলো
ठाकुर कलो डाकतेर धर्म निरीह मानुषेर पीठे चाबुक माराई की कलो डाकतेर धर्म असम्भवी गुप्तचर तुम विश्वास करो सर्दार गुप्तचर नई तुम्हें विशेष प्रयोजन निजे इच्छा कर तुम अनुचर हाथे बंदित ग्रहण कर सर्दार उपकार खुजी तुम्हें कालो डाकतेर शब्द भेसे तुम्हें शयतान सेनापति भीम सिंह अन्याय भावे जखन तुम्हार स्त्री के हत्या कर तुम्हार पर मानसिक निर्यातन कर तुम्हार कुछ शिशु के तुम्हार मुख थे के केड़े निये जल्लाद हाथे तुले दिए से दिन तुम्हार कैसे प्रतिज्ञा कर मंत्री कन्या से ভালোবেসে রাজকুমার চঞ্চল কে আমি মহারাজের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের সমস্ত ব্যবস্থা করেছিলাম যখন শয়তানের চক্রান্তে জানতে পারলো নয়নিমালয় আমার অংশজাত কন্যা নয় সে আমার পালিত কন্যা তখন তখন আর মহারাজকে বিয়ে মেনে নেননি লজ্জায় ঘৃণায় মা আমার সেদিনই हारिए फेले चगाई माने हमारे मे हारिए गे मुखे आई तोके खुजते खुजते आज हमारे अवस्था जगाई चाँद तुम्हार जन्मदाता पिता तोरी जन्मदाता जन्मदाता पिता
खुशी कुमार कुमार चलो हमरा एखनी विश्राम करिए तारपर सुनबो तुम्हारे सकल खबर तारपर आमादेर परबर्ती पदक्षेप ग्रहण करते हबे चलो कुमार चलो ताई चलुन मंत्री महाशय आपनि ताई चलुन राजा नक्षत्र राय आजके दिनटाय हलो तुम्हार शेष दिन अंगीकार पत्र सई दिबेन ना होय दुनियार मुख थेके चिरविदाय करबो राजा नक्षत्र राय के रघुपति आपनार दम्भे जवाब दिते एर अर्थ एखन हबे आपनार साथे आमार शेष बुझा पड़ा एर जवाब तो आमी तोमाके अनेक पूर्वेई दिएछि তাহলে কি আপনি রাজি নন না সামান্য একটা প্রজার হাতে আমি আমার মাথানাটা করতে পারবে এবার আপনি বুঝতে পারবেন আমার শয়তানের চক্রান্তের খেলা শাস্তিগত কঠোর চন্দ্র সিং महाराज के सेरे दे बोलछी के रे तुम आमार काज बाधा दिते छी तोरी करिछिस एबारे तोरी जीवन दिए खेसारत दिते होबे ईश्वरी कृष्ण সুপ্রিয় নাট্যবাদী শ্রোতা ভাই ও বন্ধু আমাদের এই ক্ষুদ্র নাটক যদি আপনাদের হৃদয়ে একটুখানি জায়গা করে নেই তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন যদি শেয়ার আর কমেন্ট বেশি বেশি করেন তাহলে আমরা আবার আপনাদের নতুন কোনো ঘটনা আপনাদের মাঝে স্থাপন করতে পারবো খুদা হাফেজ